আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা ওমান থেকে দেখছেন, যারা ওমানের বাইরে থেকে দেখছেন, বেশ অনেকদিন পর আসা। প্রতিবারের মতো সাথে আছে মেরি জোন নবীদ। ওমানি শ্রমিকদের অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক করে নতুন একটি আইন জারি করা হয়েছে। যারা ওমানে বেসরকারিভাবে কাজ করতেছেন তাদেরকে অবশ্যই অনলাইন নিবন্ধন করতে হবে। বিস্তারিত ভিডিওটার সাথে থাকলো। ওমানের বাজার নিয়ন্ত্রণ ও কাজের ক্ষেত্রে তৈরির লক্ষ্যে সম্প্রতি নতুন আইন জারি করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। পুরাতন আইন সংশোধন করে নতুন আইন ও কর্মপরিকল্পনা মন্ত্রণালয় কার্যক্রম শুরু করেছে বলে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এখন থেকে ওমানে বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য ওমানি শ্রমিকদের অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক করে নতুন এই আইন জারি করে দেশটির শ্রম মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী দেশটিতে সদ্য নির্বাচিত কর্মচারীদের চুক্তিটি অনলাইনে নিবন্ধন করতে হবে। সেই সঙ্গে পরবর্তীতে চুক্তি প্রত্যাখ্যান করার জন্য প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি পাঠাতে হবে বলে জানানো হয়েছে। আরও বলা হয়েছে, কর্মচারীদের পারিশ্রমিক বোনাস সহ চুক্তির সকল শর্তাদি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ছাড়াই দুপক্ষ নিয়োগকর্তা ও কর্মচারীর মাধ্যমে নির্ধারণ করতে হবে। তবে ওমানি শ্রম আইনে যে ন্যূনতম মজুরির বিধান রাখা হয়েছে তা প্রদানের ক্ষেত্রে দুপক্ষের মধ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এখানে একটা ব্যাপার উল্লেখযোগ্য যে আপনারা জানেন, পৃথিবীর বিভিন্ন দেশে শ্রম আইনে বিশাল পরিবর্তন হচ্ছে। আর শ্রমিকদেরকে আগে থেকে আরও বেশি সুবিধা দিয়ে যেটা অনলাইন নিবন্ধন আপনারা জানেন, মধ্যপ্রাচ্যের একটি দেশ কাতার অলরেডি একটা আইন পাশ করছে যেখানে বলা হয়েছে ন্যূনতম যে বেতন সেটা দিতে হবে এবং চুক্তি শেষে চাইলেই কর্মসংস্থান বা নতুন কফিলের কাছে চলে যেতে পারবে। তো আপনারা জানেন যে ওমানেও একটা আইন যেটা জানুয়ারি থেকে কার্যকর হবে সেটা এনওসি। এনওসি ছাড়াই আপনি এখন থেকে ওমানে যে কোনোখানে যেতে পারবেন, সেটা জানুয়ারির পর থেকে কার্যকর হবে। তো সে ধারাবাহিকতায় নতুন করে এই সংশোধনটা আনা, এতে করে প্রচুর সংখ্যক প্রবাসী উপকৃত হবে বলেই সবাই মনে করছে। বিশেষ করে যারা শ্রমিকদেরকে নিয়ে কাজ করে, শ্রম বিশেষজ্ঞ, তারা এই মত প্রকাশ করে। তাই প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনি যখন এগ্রিমেন্ট করবেন বা আপনি যখন কন্ট্যাক্ট করবেন, আপনি এ ব্যাপারে অনেক বেশি সচেতন থাকবেন, অনেক বেশি সতর্ক থাকবেন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এই ধরনের আরও আপডেট আমাদের কাছে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে কোনো আপডেট আমরা শেয়ার করলে আপনি মিস না করেন। ইনশাআল্লাহ নতুন কোনো আপডেট আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত শুভকামনা।